এদিকে ইংল্যান্ড জস বাটলারকে ক্যাপ্টেন করে 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। যদিও এটিকে প্রাথমিক স্কোয়াড বলে উল্লেখ করেছে ইসিবি। দীর্ঘদিন পর ইংলিশ স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার জোফ্রা আর্চার, একই সঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেস অলরাউন্ডার ক্রিস জর্ডন। এছাড়াও সুযোগ পেয়েছেন এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক না হওয়া বাহাতি স্পিনার টম হার্টলি। এদিকে 15 সদস্যের দলে রয়েছেন ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, ব্রেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলী, স্যাম কারেন, ক্রিস জর্ডন, আদিল রশিদ, মার্কউড এবং রিস টপলি।